যা কিন্তু আমাদের ওখানে ওদের ড্রেসিং রুমে, ফিরিরপুরের ড্রেসিং রুমে ওরা প্রচার হয় যে আমাদের কাছে গোল ব্যবধান বাড়িয়ে ওরা সুপার সিক্স হয়ে যাবে, কিন্তু সেই কথাটা আজকে আমি বলছি যে ওদের যে চিন্তাটা ভুল সেটা তোরা আজকে প্রমাণ করেছিস এবং নেক্সট দিন কিন্তু এটা প্রমাণ করছিস। সবাই, আমি সবাইকে বলবো যে যার মতো তোরা চোটগুলো রিকভারি কর, আবার নেক্সট খেলার জন্য প্রিপেয়ার হয়। সোমবার ম্যাচ, নেক্সট ম্যাচ মানডে গুয়াহাটি স্টেডিয়ামে, রবিবার রবিবার সকালে প্র্যাকটিস, ঠিক আছে বয়স? ঘটনাটা হচ্ছে দেখুন, মহামেডানের সঙ্গে আজকে জয়, এটা তো প্রথম না, কালীঘাটে মেসে এর আগেও আমরা মহামেডান মাঠে কালীঘাটে মেসি এয়ারলাইন্স কাপে মহামেডানকে হারিয়েছিলাম, কিন্তু মহামেডান মোহনবাগান ইস্ট বেঙ্গল এগুলো হলো একটা বাংলার ঐতিহ্যশালী, সারা ইন্ডিয়ার একটা ঐতিহ্যশালী স্পট। সুতরাং মহামেডান ক্লাবে যে প্লেয়াররা খেলে, তো সুতরাং আমাদের মতো ক্লাবের চেয়ে তারা বেটার প্লেয়াররাই খেলে, এবং আগের বছরের আমাদের যে টিমটা ছিল সেই টিম থেকে 90% ছেলে আমাদের সুনামের সঙ্গে সব অর্থনৈতিক দিয়ে স্বাবলম্বী হয়ে ভালো ভালো জায়গা স্ট্যান্ড করে তারা খেলছে। আপনারা দেখছেন যে অনেক প্লেয়ার আইসিএল, কিন্তু তার পরিবর্তে আমরা আমাদের যে কর্ণধার অজিত ব্যানার্জি তার প্ল্যানিং ওয়াইজ আমরা কিন্তু বলুন জঙ্গলমহল থেকে শুরু করে আপনার পাহাড় থেকে বাংলার মধ্যে খুঁজে খুঁজে ট্যালেন্ট ছেলেদের নিয়ে এসেছি, সেই ছেলেদের নিয়ে এসে কিন্তু আমরা কিন্তু আবার রিকভারি করে সেই আগের বছরের যে ক্ষতটা ছিল 90% ছেলে চলে গেছিলো সেই ট্যালেন্টকে আবার নিয়ে এসে তারাই কিন্তু আজকে প্রতিষ্ঠিত করেছে, যে এই ছেলেগুলো যে পারে খেলতেও আজকে তাদের প্রতিষ্ঠিত হওয়ার দিন ছিল, আজকে তারা করে দেখিয়েছে। আমরা নেক্সট ম্যাচে আরও ভালো খেলবো এবং ট্রাই করবো আমরা সুপার সিক্স। এই দর্জি তামাং ছেলেটিকে কোথেকে নিয়ে এসেছেন আপনারা? দর্জি তামাং সে দুটি আমাদের শিলিগুড়ির ছেলে, আমাদের বাংলার মধ্যে আমাদের যত ছেলে ম্যাক্সিমামই 90% ছেলেই হলো আপনার বাংলার ছেলে। কতদিন আছে আপনাদের সাথে? আমাদের সাথে এই ধরুন দেড় মাস হলো, দেড় মাস দু মাস। ছেলেটাকে স্পট করেছিলেন কিভাবে? স্পট করেছিল আমাদের ভগত দাস, ওখানে একটা টিমের কোচ হিসেবে ছিল এবং সেইখানে খেলেছিল, তার আন্ডারেই খেলেছিল, সে স্পট করে নিয়ে আসে। আগের বার দেখেছিলাম সায়ন ব্যানার্জিকে এই ক্লাব থেকেই এখন প্রতিষ্ঠা পেয়েছে সে একটা বড় ক্লাবে গিয়ে, এবছরও কি সেই রকম আরও বাংলায় ফুটবলার উপহার দেওয়ার কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা নজরে কাউরা আছে আপনারা তো দেখতে পাচ্ছেন, সৌরভ বলে ছেলেটা বড় টিমে লেগে গেছে, দুটো মানে গুড গোল করে চলে গেল। তো সুতরাং এগুলোই তো উত্থান, এগুলো তো আমাদের স্ট্র্যাটেজি যে আমরা দূর দূরান্ত থেকে প্লেয়ার নিয়ে আসবো, একটা প্লেয়ারের সাপ্লাই লাইন তৈরি করবো, আজকে বড় ক্লাবের কাছে গোল করছে, হাইলাইটস হচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত হচ্ছে, এটাই তো আমাদের আনন্দ, এটাই তো আমাদের সৌভাগ্য যে আমরা যে কাজগুলো করছি এটা সঠিকভাবে হচ্ছে। একটা প্লেয়ার যেভাবে কর্ম করছে, যেভাবে হার্ডওয়ার্ক করছে, তারা এই বড় মাঠে, বড়ের মানে বাংলার ফুটবলের মক্কা হলো ময়দান, সেই ময়দানে তারা নিজেকে তারা 100% দিচ্ছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে। আপনার কথা রেস ধরে সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি, ময়দানে তো বড় ম্যাচ খেলার খুব একটা সুযোগ আর হয়তো পাবেন না, একটি ম্যাচই মেহমানান পেলে, এটা কতটা ইয়ং ছেলেদের কাছে হতাশজনক ব্যাপার যে মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে খেললে কি তাদের একটা জোশ থাকে? একজন কোচ হিসেবে বলুন। মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠই হলো এখন ময়দানের মক্কা যদি বলেন মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠ, সেই জায়গাটা খেলার একটা আবেগ আলাদা থাকে, এবং যেভাবে G24 যেভাবে টিভিতে সম্প্রচারিত করছে এবং আপনাদের মাধ্যমে যেভাবে ইউটিউব থেকে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যেভাবে অল ওভার ইন্ডিয়াতে যাচ্ছে, সারা বাংলায় যাচ্ছে, আমার মনে হয় এই ছেলেরা আরও ইন্সপায়ার হবে, আগামী দিন আরও ভালোভাবে খেলার চেষ্টা করবে। এখন তো সবে শুরু। এই অনামী প্লেয়ারদের অজিত ব্যানার্জি আপনাদের আগের দিনেও বলেছে, অজিত ব্যানার্জি কোনো নামের পেছনে দ্বারা অনামী প্লেয়ারকে নিয়ে এসে নামই তৈরি করাই তার কাজ, আর আমরা হলাম তার সাপোর্টিং স্টাফ, তারই অনুপ্রেরণায় তারই প্ল্যানিংয়ে কিন্তু আমরা সব রকম কাজ করি। আগামী দিন দেখুন, ডে টু ডে দেখুন যে কার উত্থান হয়, আজকে যেরকম সৌরভের উত্থান হলো, আগামী ম্যাচগুলো তো দেখতে পাবেন আরও প্রতিভার কত জন্ম আছে।